হ্যালো ভিউয়ার্স, নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন। অনলাইন ব্যাকআপ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছি আমি মানিক খান। আজকের আলোচনার বিষয় হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড বা সংক্ষিপ্ত বলা যায় এমএস ওয়ার্ড নিয়ে। সো ভিউয়ার্স, চলুন তাহলে শুরু করা যাক। আমরা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডটি চালু করার জন্য আমাদের কম্পিউটারে স্টার্ট মেনুতে ক্লিক করব। এখান থেকে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড 2007 এ ক্লিক করলে আমাদের সফটওয়্যারটি চালু হয়ে যাবে। তো আজকের এপিসোডে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ডের বিভিন্ন টুলস পরিচিতি। আমরা যে উপরে লোগোটি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড বাটন বা অফিস বাটন। অফিস বাটনের পাশে রয়েছে কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবারে রয়েছে সেভ, আনডু অ্যান্ড রিডু। তারপর আমরা যে বারটি দেখতে পাচ্ছি, এই বারটি নাম হচ্ছে টাইটেল বার। টাইটেল বারের নিচে অবস্থিত যে বারটি রয়েছে, সম্পূর্ণ এরিয়া জুড়ে যে বারটি রয়েছে, এটিকে বলা হয় রিবন। আমরা ডান পাশে যে বারটি দেখা পাচ্ছি, এই বারটির নাম হচ্ছে স্ক্রল বার। স্ক্রল বারের কাজ হলো পেজটিকে আমরা কোনো লেখাকে পড়ার জন্য উপরে বা নিচে নিতে পারি আমাদের সুবিধার্থে। তারপর আমরা দেখতে পাচ্ছি রুলার, আমাদের স্কেলের মতন যে চিহ্ন দেওয়া আছে 1, 2, 3, এটিকে বলা হয় রুলার। রুলার রয়েছে দুটি, একটি হচ্ছে হরিজেন্টাল রুলার, অন্যটি হচ্ছে ভার্টিক্যাল রুলার। আমাদের স্ক্রিনের উপরে যে একটি আইকন দেখা যাচ্ছে, এই আইকনটিকে বলা হয় মিনিমাইজ আইকন। এই আইকনটির দ্বারা আমরা আমাদের পেজটিকে মিনিমাইজ করে রাখতে পারবো। মিনিমাইজ আইকনের পাশে রয়েছে স্টেপ ডাউন বা ম্যাক্সিমাইজ আইকন। ম্যাক্সিমাইজ আইকনে ক্লিক করলে আমাদের পর্দাটি ছোট হয়ে আসবে এবং পুনরায় আবার ক্লিক করলে পর্দাটি ফুল স্ক্রিন হয়ে আসবে। তার পাশে রয়েছে ক্লোজ আইকন। ক্লোজ আইকনে ক্লিক করলে আমাদের প্রোগ্রামটি বা পেজটি ক্লোজ হয়ে যাবে। আমরা এখানে যে বক্সগুলি দেখা পাচ্ছি, ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইলিস, এই বক্সগুলিকে বলা হয় ডায়লগ বক্স। আমরা নিচে দেখা পাচ্ছি একটি বার রয়েছে, এই বারটিকে বলা হয় ভিউ টুলস বার বা স্ট্যাটাস বার। এই বার থেকে আমরা দেখতে পারবো এখন আমার পেজে আসি। তারপর আমরা দেখতে পারবো আমাদের কতগুলো ওয়ার্ড এখানে লেখা হয়েছে। এর পাশে রয়েছে জুম ইন অ্যান্ড আউট। আমরা এখানে ক্লিক করলে আমাদের পেজটিকে জুম ইন করে বড় করে দেখতে পারবো, আবার জুম আউট করে ছোট করে নিতে পারবো। আমরা পেজের মিডিল বরাবর যেই হোয়াইট অংশটুকু দেখতে পাচ্ছি, এটিকে বলা হয় ডকুমেন্ট উইন্ডো। এখানে একটা যে চিহ্ন দেখতে পাচ্ছি, এটিকে বলা হয় কার্সর। কার্সরটা আমরা যেখানে রাখবো শুধু ওখান থেকে লেখা শুরু হবে। যেমন আমরা যদি মাঝখান থেকে লিখতে চাই, তখন আমরা কার্সরটা মাঝখানে লিখবো, তাহলে আমাদের এখান থেকে শুরু হবে লেখা। এখন আমরা নতুন করে একটা পেজ নিব। নতুন পেজ নেওয়ার জন্য আমাদের অফিস আইকনে ক্লিক করতে হবে। অফিস আইকনে ক্লিক করার পর নিউ এ ক্লিক করতে হবে। নিউ এ ক্লিক করার পর আমাদের এখানে দুটি অপশন দেখাবে। এখান থেকে ব্ল্যাক ডকুমেন্টে ক্লিক করে ক্রিয়েট এ ক্লিক করলে আমাদের অন্য একটি নতুন পেজ চলে আসবে। সো ভিউয়ার্স, আজকে আমরা টুলস পরিচিতি শিখলাম। নেক্সট ভিডিওতে আমরা শিখবো বিভিন্ন প্রকার টুলস এর কাজ।